बंधुरा आमी श्रेयसी और आपनारा देखछेन ट्रैवल माइल्स। अच्छा बोलुन तो 26 सेप्टेम्बर की छिलो? 26 सेप्टेम्बर पंडित ईश्वर चंद्र विद्यासागर जन्मदिन। 200 बछर आगे एई दिनेई उनी जन्मेछिलेन। सारा राज्य जुड़े नाना आलाप आलोचना नाना अनुष्ठान। आमार हठात् मने हलो जे मानुषटी 1828 साले नवेम्बर मासे बाबार हाथ धरे मात्र 8 बछर 2 मास बयसे कलकाताय चले एसेछिलेन, तिनी कलकाताय थाकतेन कोथाय? कारण ओनार जे बाड़ी आमरा जानी सेटी तो उनी मृत्युर मात्र 14 बछर आगे तैरी करेछिलेन। ताहले तार माझखाने शुरू करलाम खोज, पढ़ते शुरू करलाम पुरानो बोई। नाना बोई घेटे नाना तथ्य पेलाम। बेरिये पड़लाम रास्ताय, हाँ एई अति बाड़ीर मध्येओ बाड़ी खुंजते, विद्यासागरेर बाड़ी। काजटा खूब सहज छिलो ना, कारण पुरानो एड्रेस अनेक पाल्टे गेछे, पुरानो रास्तार नामो नेई, कोथाओ कोथाओ पुरानो बाड़ीगुलिओ आर नेई। जेमन धरुन 12 नम्बर सुकिया स्ट्रीट, एई जे बाड़ीटी सेटी एखोन 48A 48B कैलाश स्ट्रीट हये गेछे। कोनो कोनो डिरेक्टरि बोलछे आबार 32A 32Bओ ओई 12 नम्बर सुकिया स्ट्रीटेर मध्येई छिलो। विद्यासागर जखन बाबार साथे प्रथम कलकाताय एलेन उनि उठेछिलेन बड़ बाजारेर एक संकीर्ण गलिर मध्य 13 नम्बर दयाहाटा स्ट्रीट। ना दयाहाटा स्ट्रीट किन्तु एखोन आर नाम नेई, एखोन नाम हये गेछे दिगम्बर जैन टेम्पल रोड। 13 नम्बर 3 भागे भाग हये गेछे, 13A 13B 13C। पाड़ार केउई प्राय जाने ना जे विद्यासागर मशाई ओखाने थाकतेन। 13B आर C एखोन आर नेई, ओखाने माल्टी स्टोरि बिल्डिंग उठेछे। पाड़ार दु एकजन बयस्क मानुष तारा तबु जानेन, तारा शुनेछेन जे ओई 13B आर Cर माझखाने एक गैस बाती छिलो। मने करेन ओनारा विद्यासागर कोथाओ ओखाने बसेई पढ़ाशोना करतेन। आपनाराओ चलुन ना आमार साथे बेरिये पड़बेन, देखे नेबेन कलकाताय विद्यासागर कोथाय थाकतेन, तार बाड़ी, तार बासस्थान। दयाहाटा स्ट्रीटेर बाड़ी छेड़े बाबार साथे ईश्वरचंद्ररा उठे एलेन बौबाजारेर हृदयराम बंद्योपाध्यायेर बाड़ीर विपरीते। तखन बाड़ीर ठिकाना छिलो 15 नम्बर हृदयराम बंद्योपाध्यायेर गली, एखन हयेछे हिदाराम बैनार्जी लेन। এই বাড়ি ছিল আনন্দচন্দ্র সেনের। প্রায় 3 বছর ওনারা এখানেই বসবাস করেন। এ বাড়ি খুঁজে পেতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, পাড়ার লোকজনও যথেষ্ট ওয়াকিবহাল এ বিষয়ে। পৌঁছে খোঁজ করতে এগিয়ে এলেন পাড়ার বাবলাদা। কোথা থেকে এসেছি জানতে চেয়ে আন্তরিকভাবে বাড়ির তথ্য যতটুকু উনি জানেন তা আমাদের জানালেন। আগে যা চেহারা ছিল বাড়ি, আমরা ছোট থেকে দেখে আসছি, সেই চেহারা এখন আর নেই, পাল্টে গেছে। ঠিক আছে, তো এখন বাড়ির সব লোকজনও পাল্টে গেছে, বাসিন্দা সব পাল্টে গেছে। ঠিক আছে, এখন বাড়ির 15 নম্বর অ্যাড্রেসেই রয়েছে, কিন্তু এটা 15 নম্বরে ছিলেন। তারপরে ওখানে ওইটা অ্যাড্রেসটা ঠিক আমার মনে নেই, ওই বাড়িটায় গিয়ে খোঁজ করলেন, ওখানে সব বললেন। আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনার নামটা? আমার নাম হচ্ছে স্বপন মল্লিক, যার নাম বাবলা। বাবলাদা এরপর আমাদের নিয়ে গেলেন এই বাড়ির ভেতরে। বহু পরিবারের বাস এখন সেখানে। সঠিকভাবে কেউই বলতে পারেন না বিদ্যাসাগর ঠিক কোন ঘরে থাকতেন, তবে উনি যে 3 তলায় থাকতেন এই বিষয়ে সবাই একমত। তারপর বাবলাদাই পরিচয় করিয়ে দিলেন টিনার সাথে। মিষ্টি মেয়ে টিনা উল্টো দিকের বাড়িতে থাকে। না, সে কিন্তু বাবলাদার মতো নির্ভীক বাঙালি নয়। করোনাকে তুড়ি মেরে উড়িয়ে না দিয়ে তার মুখে সচেতন নাগরিকের মতো মাস্ক ছিল। এত অল্প বয়স্ক মেয়ে টিনা, তাও সে জানে এই গলিতেই বিদ্যাসাগর থাকতেন, তবে কোন বাড়ি সেটা সে সঠিকভাবে জানত না। 54 নম্বর হিদারাম ব্যানার্জি লেন, এই বাড়িতে বিদ্যাসাগর থাকতেন। এই বাড়ির 2টি ঘর নিয়ে প্রথমে বিদ্যাসাগর আর ওনার বাবা থাকতে শুরু করেন। তারপর সমগ্র বহির্বাটিটি ওনারা ভাড়া নিয়েছিলেন মাসিক 8 টাকায়। এখানে থাকার সময় বিদ্যাসাগরের পরিচয় হয় হৃদয়রাম বন্দ্যোপাধ্যায়ের নাতি রাজকৃষ্ণের সাথে। এই তাদের ঘনিষ্ঠতার সূত্রপাত। এই বাড়িটি আজ ABCDতে বিভক্ত, তাই কোনটাই বা বহির্বাটি, কোথায় বা থাকতেন বিদ্যাসাগর তা সঠিকভাবে বলা না গেলেও বাড়িটির সামনে দাঁড়ালে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিদ্যাসাগর এরপর 1851-তে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হলে ওই কলেজের 1 তলায় একটি ঘরে থাকতে শুরু করেন। সেই ঘরের সামনে কোদাল দিয়ে মাটি কাটিয়ে কুস্তির আখড়া তৈরি করে প্রতিদিন নিঃসংকোচে কুস্তি করতেন। এরপর চলে আসেন কলেজ স্ট্রিট বাজারের দক্ষিণ পূর্ব কোণে একটি 1 তলা বাড়িতে। তারপর যান মিচু বাজার স্ট্রিটের একটি 1 তলা বাড়িতে। কিন্তু কোথায় যে সেই বাড়ি তা জীবনীকাররাও ঠিকমতো বলতে পারেন না। তারপর যকৃতের ব্যথায় অত্যন্ত অসুস্থ হয়ে পড়লে উনি চলে আসেন সুকিয়া স্ট্রিটের রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বাড়ির ঠিকানা তখন ছিল 12 সুকিয়া স্ট্রিট, এখন হয়েছে 48A কৈলাসবোস স্ট্রিট। সময়ের নিয়মে বাড়িটি শরিকি ভাগ হয়েছে। একদিক বিক্রি হয়েছে, অন্যদিকে রাজকৃষ্ণের উত্তরপুরুষেরা থাকেন। শোনা যায় এ বাড়িতে নাকি প্রথম বিধবা বিবাহ হয়েছিল, যে বিবাহে রাজকৃষ্ণ ছিলেন কন্যাপক্ষ। এ বাড়ির একতলায় একটি ঘরে ঈশ্বরচন্দ্র থাকতেন, নিজেই বাজার করে খেতেন। বাড়িটি চেনা খুব সহজ, ঠিক উল্টো দিকে আদি মহাকালী পাঠশালা। এরপরে বিদ্যাসাগর আরও দুটি বাড়িতে ছিলেন, একটি 63 নম্বর আমহা স্ট্রিট ও 1871-এর মে জুন মাস থেকে কাশীপুরের গঙ্গা তীরে বাবু হীরালাল শীলের একটি বাংলো বাড়ি মাসিক 150 টাকার বিনিময়ে ভাড়া নেন। অবশেষে 1876 সালে বাদুরবাগানে 25 নম্বর বৃন্দাবন মল্লিক লেন, যা এখন 35 নম্বর বিদ্যাসাগর স্ট্রিট, সেখানে একটি দোতলা বাড়ি তৈরি করেন। গৃহপ্রবেশ করেন 1877 সালের জানুয়ারি মাসে। যদিও ওনার নিজের কোনো বাড়ি তৈরি করার ইচ্ছা ছিল না, কিন্তু সংস্কৃত, বাংলা, ইংরেজি, হিন্দি, ফার্সি বিভিন্ন ভাষায় প্রায় 16,000 বই যা তিনি নিজের খরচে বাঁধিয়ে একটি ব্যক্তিগত গ্রন্থাগার তৈরি করেছিলেন, সেই বইগুলো ছিল না প্রাণের থেকেও প্রিয়। সেগুলি রাখার জায়গা হচ্ছিল না, তাই এই বাড়ি। এই বাড়িতেই উনি ওনার জীবনের শেষ 14 বছর কাটিয়েছেন। 1891 সালের 29শে জুলাই রাত 2:18 দেহত্যাগ করেন বিদ্যাসাগর। তখন তার বয়স হয়েছিল 70 বছর 10 মাস 3 দিন। যকৃতের ক্যান্সারে ভুগছিলেন। ওনার মৃত্যুর পর ওনার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যাসাগর ট্রাস্ট তৈরি করা হয়, কিন্তু দেনার দায়ে জর্জরিত হয়ে পড়লে ওনার মহামূল্যবান বইগুলি লালগোলার মহারাজ নিলামে কিনে নেন। পরে যদিও তা বঙ্গীয় সাহিত্য পরিষদের হাতে চলে আসে। বিদ্যাসাগরের বাসভবন রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণপ্রায় হয়ে পড়েছিল, পরে সরকার অধিকার করলে তা রক্ষা পায়। এখন এখানে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার। বাড়িটি অত্যন্ত সাজানো এখন, যার রক্ষণাবেক্ষণ চলে বিদ্যাসাগর কলেজ ফর উইমেনের থেকে। বাইরের গেটে যে নামফলকটি দেখছেন সেটি লর্ড কার্জনের নির্দেশে বসানো হয়েছিল। এই বাড়িতেই রামকৃষ্ণ পরমহংস এসেছিলেন সাগর দর্শন করতে। মনটা ভরে উঠেছিল জানেন বাড়ির সামনে দাঁড়িয়ে। ভেতরে ঢুকতে পারিনি অতিমারির জন্য, এখন তো সবই বন্ধ, এটাও বন্ধ ছিল। কিন্তু এই যে খোলা গেট, এ দিয়ে দুপা ভেতরে ঢুকে বাড়িটার দিকে তাকিয়ে প্রণাম জানিয়েছিলাম সেই মহামানবের উদ্দেশ্যে, যিনি না থাকলে হয়তো আমরা মেয়েরা কোনোদিনই মানুষ হয়ে উঠতে পারতাম না। হয়তো আমাদের জীবন এখনও কেটে যেত কোনো অন্ধকার রান্নাঘরের মধ্যে নিরক্ষর অবস্থায়। আপনাদের নিশ্চয়ই আজকের কলকাতায় বিদ্যাসাগরের বাড়ি এবং বাসস্থানীয় অনুষ্ঠানটি ভালো লেগেছে। ওনাকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ।